সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম এ আর বি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে চ্যানেল ওয়্যারিং। তো চ্যানেল ওয়্যারিং আমরা বাসা বাড়িতে করে থাকি, তো চ্যানেল ওয়্যারিং বা হাউস ওয়্যারিং, তো এটা যে চ্যানেল ওয়্যারিং এর যে একটা ওয়্যারিং প্রজেক্টে কিভাবে কেবল টানতে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে আমার যে প্রজেক্টটি রয়েছে এটা সম্পূর্ণ একটা হাউস ওয়্যারিং প্রজেক্ট, বাট এখানে কোনো ফিটিংস এখন আমি পরিপূর্ণ করিনি। যেমন এখানে হোল্ডার লাগাতে হবে, এখানে হোল্ডার লাগাতে হবে, সিলিং গ্লাস লাগাতে হবে, সুইচ সকেট বিভিন্ন কিছু লাগাতে হবে। তো ফিটিংস গুলো বাকি রয়েছে, জাস্ট আমি আজকে আপনাদেরকে কিভাবে কেবল টানতে হয় সে বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ব্যবস্থাটা করেছি। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কেবল এখানে আমরা টানবো। তো চ্যানেল ওয়্যারিং অর্থাৎ কেবল টানা মানে এখানে কিন্তু যেমন জাস্ট আমরা এখানে হোল্ডার লাগিয়ে দিলে হয়ে যাবে, তো এই বিষয়ে আমি আলোচনা করব। তবে তার আগে আমার ছোট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম এর বিটিভির সাথে থাকো। তো ভিউয়ার্স অযথা কথা বলি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। তো প্রথমে আমি যাচ্ছি যে আমাদের সোর্সটা অর্থাৎ আমাদের যে সার্ভিস লাইন থেকে এনার্জি মিটারের লাইনটা আসে সেই বিষয়ে। তো এখানে দেখেন আমাদের যে সার্ভিস লাইন থেকে যে এনার্জি মিটারে আসে অর্থাৎ আমরা পিডিবি হোক বা ডিপিডিসি হোক বা অন্য কোনো হোক লাইন হোক, তো যেটাই হোক পিডিবি আরইবি যেটাই হোক, আমরা এখানে ফেস লাইনটা লাগাবো এবং এখানে নিউট্রাল লাইনটা লাগাবো। তো ফেস নিউট্রাল এবং আউটপুটে আমরা নিউট্রাল এবং ফেস এই ফাস থেকে এসে জাস্ট কেবলগুলো দেখেন কীভাবে ওয়ারিং করা হচ্ছে আমি সেই বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এখান থেকে ফেস তারটা আমরা নিয়ে এসেছি। ফেস তারটা নিয়ে আসার পরে আমরা জাস্ট এখানে ডিপিআইসি যে সুইচটা রয়েছে অর্থাৎ ডাবল পোল আয়রন ক্লাক সুইচ, আমরা অনেকেই বলে থাকি এটাকে মেন সুইচ, অর্থাৎ একটা হাউস ওয়ারিংয়ের মধ্যে মেন সুইচ হিসাবে এটা কাজ করে, জাস্ট আমরা এই জন্য বলি মেন সুইচ। তো প্রথমেই আমরা এখানে দেখেন যে কেবলটি আমরা বাইরেই শর্ট করে দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য, অর্থাৎ আমরা যদি ভিতরেও শর্ট করে দিই তাও কিন্তু হবে। জাস্ট এখানে 15 এম্পিয়ার করে এক একটা ফিউজ, আমি আপনাদেরকে ফিউজ দুটো দেখিয়ে দিচ্ছি। তো এখানে এক একটা 15 এম্পিয়ার এখানে দেখা যাচ্ছে, হয়তো 15 এম্পিয়ার, তো এটা 15 এবং 16 এম্পিয়ারও হয় এবং কিছু আছে 13 এম্পিয়ার হয়। তো এটা আমার এখানে যেটা রয়েছে এটা 16 এম্পিয়ার, তো ভিউয়ার্সে 16 এম্পিয়ার 240 ভোল্ট। তো এটা আমরা যদি 16 এম্পিয়ার ব্যবহার করতে পারবো এই বেসটাতে অর্থাৎ এখানে যে কাট আউটটা, তো এখান থেকে আমরা জাস্ট লাইনটা বের করে নিয়ে এসে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করে দেবো। তো এখন চ্যানেল ওয়্যারিংয়ের জন্য দেখেন আমরা যেটা করেছি, সুইচ বোর্ডের যে লাইনটা আসবে সেজন্য আমরা এখানে একটা ফেস এবং একটা নিউট্রাল আমরা এখান থেকে মেন সুইচ থেকে এখানে যেটা আউটপুট করব অর্থাৎ এখানে যে দেখেন আমরা ইন করেছি এবং এই পাশ থেকে একটা ফেস এবং একটা নিউট্রাল আসবে। তো নিউট্রালটা আমরা সরাসরি এখান থেকে লাগিয়ে দেবো যেটার জন্য আমরা রেখেছি, এই যে দেখেন কেবলটা রেখেছি এই পাশে। তো এখান থেকে আমরা ফেস তারটা যেমন আমরা দুইটা কাট আউট দুইটাই ব্যবহার করব, তো একটা এই পাশের সুইচ বোর্ডের জন্য, এই পাশের সুইচ বোর্ডের জন্য এবং একটা রয়েছে এই পাশের সুইচ বোর্ডের জন্য। তো এখানে আমরা পাওয়ার সকেট এখানে একটা দিতে পারবো। তো এইখান থেকে যদি আমরা প্যারালাল করি সেটাও নেওয়া যাবে, যদি এখান থেকে করি সেটাও নেওয়া যাবে। তো শুধুমাত্র কেবলগুলা কীভাবে দেখেন আমরা নিয়েছি, তো এইখানে যে আমরা পাওয়ার সকেট একটা ফ্রিজের জন্য একটা পাওয়ার সকেট লাগবে, সেখানে একটা ফেস নিউট্রাল এবং একটা আর্থ লাগবে, তো আমরা আর্থটা এখনও টানিনি। তো এখানে একটা ফেস এবং একটা নিউট্রাল দেখেন আমরা এখানে সরাসরি এই যে দেখেন এই এই কেবলটা দ্বারা আমরা এখানে রেখে দিয়েছি, জাস্ট আমরা এখান থেকে একটা লাগিয়ে দেবো এবং নিউট্রালের সাথে নিউট্রাল লাগিয়ে দেবো। তো তারপরে এখানে দেখেন আমরা সুইচ বোর্ডে চলে আসছি, সুইচ বোর্ডের লোডের জন্য এখানে আমরা যেটা করেছি এখানে দেখেন দুইটা ফেস, এখানে দেখেন দুইটা লাল তার, এখানে দুইটা লাল তার রয়েছে এবং দুইটা কালো তার রয়েছে, এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আমরা দুইটা ফেস এবং নিউট্রাল সরাসরি এখানে সুইচের সাথে কানেকশন করে দেবো। তো ঠিক একইভাবে এইখান থেকে আমরা ফেসটা এবং নিউট্রালটা শর্ট করে অর্থাৎ এইখানে যে আমরা ফিউজ করে নিয়ে এসেছি সুইচ বোর্ডের যে মেন লাইন সেখান থেকে আমরা শর্ট করে এইখানে আমরা আবার পাওয়ারটা নিয়ে আসবো। তো আমরা এই দেখেন পাওয়ারটা যেটা পাওয়ার আসবে সেটা কিন্তু আমরা এখানে একটু মার্কিং করে রেখেছি। তো এখানে পাওয়ারটা আনার পরে আমরা যেটা করব, এখানে তো আমাদের সুইচ বোর্ড লাগাতে হবে, তো সুইচ বোর্ড লাগানোর সময় তো সুইচ বোর্ড যখন লাগাবো তখন সুইচ বোর্ডের যে পয়েন্টিং ফেস যেগুলো অর্থাৎ এটা এটা হচ্ছে আমাদের মূল ফেস, আমরা এই পাশের সুইচ বোর্ড থেকে নিয়ে এসেছি। তো এখন আমরা যেটা করব এখানে যে পয়েন্টিং ফেজ আছে, পয়েন্টিং ফেজ বলতে আমরা যেটা বুঝি অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে যে ফেজ যায়, যেমন আমাদের এখানে একটা হোল্ডারে ফেজ যাবে, এখানে একটা হোল্ডারে ফেজ যাবে, এখানে আমাদের যে 4-6 বোর্ডটা রয়েছে
জয়েন বক্স। তো এই বোর্ডে আমরা দেখেন এখানে দুইটা নিউটনই রেখেছি, আমরা চাইলে একটা নিউটনও সেখানে শর্ট করে নিয়ে আসতে পারতাম। এখানে সেপারেট রয়েছে, লোড সেপারেট রয়েছে, জাস্ট এখানে দেখেন নিউটন আলাদা এবং এখানে দুইটা ফেসও আলাদা। তো এখানে আমরা দেখেন এই যে কেবল বের করে রেখেছি, জাস্ট এখানে এই যে আমরা হোল্ডার ফিটিং আমরা এখানে দিয়ে দেবো, ফিটিং জাস্ট এখানে যে আমরা যে টার্মিনালগুলো সেখানে লাগিয়ে দিলে ফেস নিউট্রাল, ফেস নিউট্রাল এরকম লাগিয়ে দিলে হয়ে যাবে। তো এখন এইখান থেকে আমরা আরও কিছু কানেকশন করতে পারি, যেমন একটা বাসায় কলিং বেল থাকে, তো যদি আমরা চাই যে কলিং বেল লাগাবো তাহলে আমাদের এইখানে আবার এইখান থেকে আমরা শর্ট করে আবার এখানে ফেস তারটা নিয়ে এসেছি। যেমন এটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এখানে দেখেন আমাদের সাপ্লাইয়ের যে ফেস তারটা সেটা এখানে রয়েছে। তো সাপ্লাইয়ের ফেস তারটা এবং নিউট্রাল তারটা এখানে রয়েছে। এখন আমাদের এটা হচ্ছে লোডের, তো আমরা এটাকে মার্কিং করে দিলাম, এটা হচ্ছে আমাদের সাপ্লাই অর্থাৎ মেন লাইন এবং এটা হচ্ছে পয়েন্টিং লাইন। তো পয়েন্টিং এর ফেস এখানে আমরা একটা কলিং বেলের সুইচ লাগাবো এবং এখানে আমরা কলিং বেলের সুইচ থেকে এটা লোডটা নিয়ে যাবো এবং নিউট্রালের সাথে নিউট্রাল কানেক্ট করে দেবো। তো নিউট্রালের সাথে নিউট্রাল যখন কানেক্ট করে দেবো তখন এটা সম্পূর্ণ সার্কিট হবে, তখন পাওয়ারটি এখান থেকে সুইচটা যখন অন করবো তখন এখান থেকে আমাদের এই জয়েন্ট বক্স পর্যন্ত যাবে। তো জয়েন্ট বক্সে আমরা এখান থেকে যদি একটা সিলিং রোজ লাগিয়ে সেখানে একটা কলিং বেল লাগাতে পারি অথবা সে যেখানে আমরা যে কোনো লোড লাগিয়ে দিতে পারি। তো যদি এখানে কুলি কলিং বেলের সুইচ আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই এখানে আমরা একটা কলিং বেল লাগিয়ে দেবো। তো বিভার্স এছাড়াও আরও অনেক কাজ বাকি রয়েছে, সেটা আমি অন্য ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তো এখানে যে ওয়ারিং এর জন্য কিভাবে কেবল আমরা টানি বা বাসা বাড়িতে কিভাবে কেবল টানা হয় সে বিষয়ে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আশা করি সকলেরই ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন এবং আমার এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ইয়ার বিটিভির সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।